কি ব্যাপার? ভালো আছো? মানে আপনি রাত 12টার সময় খবর নিতে এসেছেন, আমি ভালো আছি কিনা? হ্যাঁ ভালো আছি। না মানে তোমার মামি কেমন আছে? মামির খবর তো সন্ধ্যাবেলা নিয়ে গেলেন। সিরিয়াস রোগী তো, তাই মনের মধ্যে অল দ্য টাইম চিন্তা। চিন্তা দূর করুন, মামি ভালো আছে। গুড। আর সকালে তোমার অফিসে গিয়েছিলাম। কেন? পাশ দিয়ে যাচ্ছিলাম তো, ভাবলাম দয়া করে যাই। এক পাড়ার মেয়ে একটা দায়িত্ব আছে না? ও পাড়ার মেয়েদের জন্য আপনার তো আমার খুব দরদ। কি যে বলো, দরদ থাকবে না? এই দুনিয়াতে তো সবই শেষ হয়ে গেছে, খালি দরদটা পড়ে আছে। আপনি সেই দরদটা তুলে নিয়ে বাড়ি চলে যান, ঘুমান। মামুন সাহেবের সঙ্গে বিয়ে কবে হচ্ছে? খুবই শীঘ্রই হচ্ছে, যখন হবে তখন আপনাকে দাওয়াত দেবো, তখন আসবেন, এখন যান। মামুন সাহেব কেমন লোক? খুব মাই ডিয়ার, শান্তি কটেজে নতুন ভাড়াতে এসে জানো? না জানি না, পাড়ার লোকের হালের খবর নেওয়া আমার কাজ না। ওদের মধ্যে একটা কিন্তু আছে। কি আছে? কিন্তু আছে। অন্যের ভিতরে কিন্তু খুঁজতে যান কেন? আপনার নিজের ভিতরে যে একটা বিরাট কিন্তু আছে সেটা চোখে পড়ে না? মনে যাই। খোদা হাফেজ। এক গ্লাস পানি খাবো। অযথা যন্ত্রণা করবেন না, আপনি আপনার নিজের বাড়িতে গিয়ে এক গ্লাস কেন, এক বালতি পানি খাবেন, যান। পানি চাইলে পানি দিতে হয়, না দিলে অকল্যাণ হয়। আমার কারণে তোমার অকল্যাণ হবে ভাবতেই খুব খারাপ লাগছে। আমার পরাণ পাখি তুমি বিনে থাকে আনমনা।